আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলতেছি ফেসবুকের নতুন একটি আপডেট, সো এটা কিন্তু ফেসবুক প্রোফাইলে আপনারা পেয়ে যাবেন। সো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন আপডেটটি ফেসবুক টিম দিয়েছে। সো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে এখানে নতুন একটি অপশন, সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে এসে পেয়ে যাবেন। সো কীভাবে পাবেন সেটা আগে দেখাই, আর এটার কাজ কি, এটা থেকে আপনারা কী কী আপনার প্রোফাইলের উপকার পাবেন এবং আপনাদের প্রোফাইলের কী কী সুবিধা হবে সবগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। সো আপনারা কাজ হবে আপনাদের ফেসবুক প্রোফাইলে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমাদের এটা ফেসবুক অ্যাকাউন্ট। সো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর এই যে এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নামে একটি অপশন শো করতেছে। সো আপনাদের কাজ হবে এই সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কারো ক্ষেত্রে প্রথমে দেখতে পারবেন এখানে প্রোফাইল রিকমেন্ডেশন আছে এবং কারো ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অপশনে থাকবে। সো এই যে ফেসবুক টিম আমাদেরকে এই যে নতুন একটি অপশন দিল প্রোফাইল রিকমেন্ডেশন, এটার কাজ কি অবশ্যই কিন্তু আমাদের জানা প্রয়োজন, আর এটা থেকে আমরা কী কী উপকার পাবো সেটাও কিন্তু জানা প্রয়োজন। তো ভিউয়ার্স, এখন যদি আপনারা ভিডিওটি না দেখে স্কিপ করে যান তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। সো কাইন্ডলি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সো এখন চলে যাব ভিডিওর মূল টপিকে। সো এখন যদি আমি এখানে ক্লিক করি, তার আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারা এই অপশনটি পেয়েছেন। তো ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পারবেন আমি আপনাদেরকে ভালো করে ডিটেলসে বোঝাইতেছি কাদের কাদের ক্ষেত্রে এখানে দেখতে পারবেন এই যে টিক মার্ক রয়েছে। সো ফেসবুক টিম যেহেতু আমাদেরকে, আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি যে একটি অপশন দিয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন মনিটাইজেশন। আমরা কিন্তু আমাদের প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফেসবুকের দেওয়া যে ক্রাইটেরিয়া আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি ইনস্টিম অ্যাডস এখানে ক্লিক করি, সো আপনারা এখানে দেখতে পারবেন ফেসবুকের দেওয়া ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 5000 ফলোয়ার্স এবং 60000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। এই ক্রাইটেরিয়া যদি আমরা কমপ্লিট করতে পারি আমাদের প্রোফাইলে, তারপর কিন্তু আমরা ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদন করতে পারবো। সো এখন দেখা যায় আমরা আমাদের প্রোফাইলের জন্য যে মনিটাইজেশন আবেদন করার জন্য যে ভিডিওগুলো আপলোড করতে হয় সেই ভিডিওগুলো আমাদের ভাইরাল হয় না। সেক্ষেত্রে ফেসবুক টিম আমাদেরকে যে নতুন একটি আপডেট দিয়েছে সেটা হচ্ছে এখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন। সো এটা যারা পেয়েছেন তাদের ফেসবুক আইডি কিন্তু একদিন হলেও ভাইরাল হয়ে যাবে। সো আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, আর এটা থাকার উদ্দেশ্য হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, এই কারণেই কিন্তু ফেসবুক টিম এই যে টিক মার্ক দুইটা দিয়েছে। এখানে দেখেন প্রোফাইল হ্যাজ নো ভাইলেশন। যদি আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা থাকে, পলিসি ইস্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে টিক মার্ক থাকবে না এবং এখানে গুড জব থাকবে না। আর এই যে প্রথমের অপশনটা দেখতে পারতেছেন, এটা বলতে তারা বলে দিয়েছে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, স্টারিং হেলথি কনভেশন অ্যান্ড শেয়ারিং ইউনিক কন্টেন্ট মেন্স ওয়ার শোয়িং ইউর প্রোফাইল টু নিউ পিপল। সো আমাদের ভিডিওগুলো ফেসবুক টিম কিন্তু নতুন মানুষদের কাছে পৌঁছাবে। যারা যারা এই অপশন দুইটি টিক মার্ক পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি, ফেসবুক টিম আমাদেরকে যে অপশনটি দিয়েছে সেটা হচ্ছে যেখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন, এটা থাকা মানে আমাদের যে মনে তারা একটা আশা দিয়েছে আমাদের ভিডিও একদিন হলেও তারা ভাইরাল করে দিবে, আমাদেরকে কোনো বুস্ট করতে হবে না। সো আমরা যদি এখন নিয়মিত পোস্ট করে যাই তাহলে কিন্তু আমাদের ভিডিও একদিন হলেও ভাইরাল করে দিবে ফেসবুক টিম। সো আমাদেরকে কোনো বুস্ট করতে হবে না বা প্রমোট করতে হবে না। সো আপনারা এখানে দেখতে পারবেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কাদের কাদের ফেসবুক প্রোফাইলে এই দুইটা অপশন রয়েছে। আপনারা পেজেও কিন্তু পেয়ে যাবেন, পেজেও কিন্তু এই দুই এই অপশনটা সেট আপ করে দিয়েছে ফেসবুক টিম প্রোফাইল রিকমেন্ডেশন। সো এটার মূলত কাজ বলতে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি কোনো ভাইলেশন আছে কিনা বা এই যে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল আসে কিনা। সো এটার কাজ হচ্ছে ফেসবুক টিম নিজেই আমাদের ভিডিওগুলো ভাইরাল করে দিবে। সো নিয়মিত আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, আর যখনই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের পেজটা র্যাঙ্কে আসবে এবং গ্রো হয়ে যাবে। সো ফেসবুক টিম অনেক একটা সুবিধা করে দিয়েছে এই অপশনটার জন্য। সো ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমরা অনেকেই কষ্ট করে যাচ্ছি, দেখা যাচ্ছে অনেকদিন থেকে ক্যাশ করে যাচ্ছি ফেসবুকে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, কিন্তু এখন ফেসবুক টিম একদিন হলো আমাদের ভিডিওগুলো ভাইরাল করে দিবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।